जब खलानिया रिजाक लिया दस हजार तीन सौ टे सेवक थांजाक रंग फोरंगने रो जबा गौथमिया सिनी रमई मालखुंग टीसाखा पुलिस बे रविन्द्र भवन बुस्कानी अबनी उलो प्रेस क्लाब बुस्कांग जबानी खरम टीसा लाखिया दस हजार तीन सौ टे सेवक थांजाक रंग फोरंगने रो गजाम हापां दे ताबुकनी गदाल हापां दस हजार तीन सौ टे सेवक थांजाक रंग फोरंगने रकनी सेवक दई थंगरंग थी दंगो हनी कक शिले कक लाना रखा दस हजार तीन सौ टेस्ट खरगसा रंग फोरंगने जग इनजस्टिस करेछे उदाहरण बारो साइंस एक ही नियोग नीति चाकरी पेয়েছে আমাদের পরে আমাদের দু বছর পরে আমরা দশে পেয়েছি আমাদের দু বছর পরে ওরা চাকরি পেয়েছে প্রথমত আমি বাম গভর্নমেন্টের ত্রুটিগুলি তুলে ধরছি ওরা আমাদের সাথে কি ইনজাস্টিস করেছে আমরা বলি প্রথমত ওনারা যে ছাপ্পান্ন জনকে চাকরি দিলে কেস হয়েছে মানলাম ছাপ্পান্ন জনকে যদি চাকরি দিয়ে দিত যেটা দুই হাজার বারো সায়েন্সের ক্ষেত্রে করেছে চোখে পট্টি পরিয়ে দিয়েছিল যে সুদীপ বর্মণ চাকরি খেয়েছে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি রাম বাম গভর্নমেন্টের হাতে অনেকগুলো পদ ছিল আমাদেরকে বাঁচানো বাঁচায়নি ওরা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে সবগুলো সবগুলো জিটিপি জিটি ইউজিটি সবগুলো একসাথে ট্যাগ করে আর চোখে পট্টি পরিয়ে আমাদেরকে দিয়েছে যে সুদীপ বর্মণ চাকরি খেয়েছে বাট দিস নট ফ্যাক্ট চাকরি খায়নি উনি উনি বারংবার আমাদের বাম যে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকে বারংবার বলেছেন এভাবে অনিয়ম করে চাকরিগুলি দিবেন না হ্যাঁ সর্বদলীয় বৈঠক ডাকার জন্য উনি অনেকবার বলেছেন কিন্তু ওনার কথা পাত্তা না দিয়ে চাকরিগুলি দেওয়া হয়েছে দিয়েছ ভালো কথা কিন্তু আমাদেরকে ডিএলএড করার সুযোগ দেয়নি যেটা দুই হাজার বারোর ক্ষেত্রে দিয়েছ দুই হাজার বারোর ক্ষেত্রে যারা কেস করেছিল তাদেরকে বাঁচিয়ে দিয়েছ এই গেল রাম বাম গভর্নমেন্টের কথা দেন আসি বাম গভর্নমেন্টকে আমরা বিসর্জন দিয়েছি আমাদের বিসর্জন একটা অংশ বলে যে আমরা নাকি ভোট দেইনি কিন্তু মানে রাজ্যের জনগণ যদি জানে সাক্ষী আছে দশ হাজার তিনশো তেইশই কিন্তু প্রথম মাঠে নেমেছিল বিজেপি সরকারের ঝান্ডা নিয়ে বিজেপি সরকারের ঝান্ডা নিয়ে দশ হাজার তিনশো তেইশই আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মাকে ডাকিয়ে এনে সুনীল দেওদরকে ডাকিয়ে এনে দশ হাজার তিনশো তেইশকে একটা প্রলোভন দেখিয়ে যে আমাদের আমাদের সরকার আনো আমরা তোমাদেরকে আমাদের সরকার যেহেতু আসবে তাহলে আমাদেরকে ভোট দাও এভাবে আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল আমাদেরকে ভোট দাও তোমরা আমরা আগর হাম সত্তা মে আতে হ্যাঁ তো আপ লোক কা জরুর ক্যা হোগা হম 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 লোক হ্যাঁ তো আপকো আপকা ক্যা কর ক্যা কর সকতে হম টিউটর নাম দেখে রাখ সকতে হ্যাঁ ক্যা হুয়া এসা বোলা থা হিমন্ত বিশ্ব শর্মা জি নে আসাম কা জো মুখ্যমন্ত্রী হ্যাঁ আর জব আর যখন সরকারটা প্রতিষ্ঠা হলো আমরা যখন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই শুনুন আমাদের মানে করুণ কাহিনী শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আমরা দেখা করতে যাই তখন শিক্ষামন্ত্রী বলেন যে আমি কি জানি আমি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আমার মুখ্যমন্ত্রী কি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছে দিয়েছে তো সুদীপ বর্মণ প্রতিশ্রুতি যাও সুদীপের কাছে যাও আমার প্রশ্ন হলো সুদীপ বর্মণ কি এই মন্ত্রিসভার সদস্য না তখন তো তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আর এই দলের তিনি বিধায়ক না এই শাসক দলের তিনি একজন লোক ছিলেন না আমি তো বলছি ওনাকেও কুণ্ঠাসা করা হয়েছে আমাদেরকেও কুণ্ঠাসা করা হয়েছে ওনাদের ওনাকে কুণ্ঠাসা করা হয়েছে দশ হাজার তিনশো তেইশ নিয়ে ওনাকে ব্যবহার করা হয়েছে আমাদেরকেও ব্যবহার করা হয়েছে আর আজকে আমরা দুই হাজার বারোকে বাঁচিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিল যে দুই হাজার দশ ওদের কাছে কোনো ম্যাটার না আর আরেকটা কথা বলি আপনাদেরকে সেদিন দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে একজন মাননীয় বিধায়িকা আমি নাম বলতে চাই না যে খেতে পাচ্ছে না ওনার এলাকায় তার বাড়িতে গিয়ে দশ হাজার তিনশো দেশের যে খেতে পাচ্ছে না তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়ার তিনি প্রয়োজন মনে করেননি বরং দুই হাজার বারোর যারা খেতে পাচ্ছে চাকরি আছে রেগুলার হয়েছে ওনার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন এগুলি কিসের ইঙ্গিত
কিসের ইঙ্গিত আপনারা বলুন? বিমাতৃসুলভ আচরণ করছেন, বিমাতৃসুলভ আচরণ করছেন ওনারা। ওনারা সুদীপ বর্মনকেও ইউজ করে ওনারা আজকে ওনাকেও কুণ্ঠাসা করে রেখেছেন, আমাদেরকেও কুণ্ঠাসা করে রেখেছেন।